হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ঈদের দ্বিতীয় দিন, আমরা যাচ্ছি ব্রঙ্কসে। ব্রঙ্কসে হচ্ছে ভাইয়ের ফ্রেন্ডের বাসায় ছিল দাওয়াত। তো যেহেতু ঈদ, ঈদের কারণে আর কি, মানে দাওয়াত তো থাকেই, তো বাসায় বসে থাকলেও ভাল লাগতেছিল না, কারণ ঈদের দিন আমরা তেমন কোথাও যাইনি, আপুর বাসাতেই ছিলাম। যেহেতু আম্মু ডক্টর ছিল, আমাদের শরীর ভালো ছিল না, আমি ডক্টরের কাছ থেকে এসে অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ বলতে মানে অনেক খারাপ লাগে আমার, তো মানে তেমন একটা মানে সেলিব্রেট করা হয় না যেমন আমরা আগে ঈদে এ বাসা যেতাম, ওর বাসা যেতাম, ঘোরাঘুরি করতাম, বা লাস্ট দুই বছর যেটা হয়েছে যে ফার্স্ট আমার বিয়ের পরে আমি আমার মামির বাসায় ছিলাম, ওখানে আর কি ওনার বাসায় অনেক গেস্ট আসছে, তাদের সাথে দেখা হয়েছে, ঘরে ছিলাম। তারপর ওখান থেকে আম্মুর বাসায় আসছি, বড় মামার, আমার বড় মামা শ্বশুরের বাসায় গেছি। তো সেকেন্ড ইয়ারে যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম, তখন মামির বাসায় ঠিকই গেছি, আমার বাসার থেকে আমি কোনো রান্নাবান্না করি নাই। তো ওখান থেকে আর কি রনির ফ্রেন্ডদের সাথে ঘুরতে চলে গেছি। তো ওখান থেকে আবার ঘুরতে যে ওখান থেকে আবার আম্মু আব্বুর বাসা চলে গেছি। তো এই হচ্ছে মানে লাস্ট দু বছরের ঈদ। আর এ বছর ঈদটা অনেক ডিফারেন্ট গেছে, অনেক ইচ্ছা ছিল যে একটু বাসায় কিছু করব, গেস্ট আসবে, কিন্তু প্ল্যানটা একদমই ওরকম যায়নি। শরীর খুবই খারাপ ছিল, স্পেশালি রায়ার, ও অনেক অসুস্থ ছিল, ও সুস্থ হতে হতে আমি অসুস্থ হয়ে পড়ি। তো যাই হোক, যেভাবেই গেছে আলহামদুলিল্লাহ, এতটাও মানে একদম যে বাসা থেকে বের হতে পারবো না এরকম যায়নি। তো আর কি বেলার ভাইরা যাচ্ছিল ওখানে, ওনারা আমাদেরকে অফার করছে যে চলো তোমরাও চলো, আমাদেরকে আগের থেকেই বলে রাখছিল, তো আমরা শিওর ছিলাম না। তো যেহেতু আমরা জামাইকাতে ছিলাম, এজন্য চিন্তা করলাম, আমরা সারাদিন বাসায় ছিলাম, ভালো লাগতেছিল না। তো ওই সময় আর কি চিন্তা করছি যে আচ্ছা ঠিক আছে যাই, বাসায় বসে থাকলে ভালোও লাগবে না যেহেতু ঈদ চলতেছে, কারণ ঈদের দু তিন দিন পর্যন্ত কিন্তু ভালোই মানে ঈদের একটা আমেজ থাকে, কিন্তু বাসায় বসে থাকলে কিন্তু সেটা রেগুলার ডের মতোই লাগে। সো যাই হোক, আমরা রওনা দিয়ে দিছি ব্রঙ্কসের জন্য। বেশি সময় লাগেনি, 35-40 মিনিটসের মতো লাগছে। ওনাদের বাসা ছিল একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং, আমরা চিনি না, বাট ভাইয়ার কলিগ আর কি, ভাইয়া যেখানে কাজ করে ওখানে উনিও কাজ করে। তো অনেক ভালো একটা ফ্যামিলি ছিল, খুবই ছোটো ফ্যামিলি, ওনাদের দুটো বাচ্চা, দুটো মেয়ে বেবি ছিল, আর হচ্ছে ওনারা হাজব্যান্ড ওয়াইফ। তো ফার্স্টে আমরা গেছি, আমরা যাওয়ার পরে মানে একটু আনকমফর্টেবল লাগছে, কারণ আমরা ফুল ফ্যামিলি ছিলাম আর ওনারা মাত্র দুজন তিনজন মানুষ, মানে একটু আনকমফর্টেবল লাগছে। বাট ভাইয়াটার ভাবিটা অনেক মানে মিশুক ছিল, মিশুক থাকাতে আর কি মানে অত একটা ফিল করতে পারিনি। আর রায়া একটু ডিস্টার্ব করতেছিল ওই দিন, যেহেতু মানে জ্বর থেকে ওঠার পরে ওকে কোনোভাবেই আমি খাওয়াতে পারতেছিলাম না, আপু খাওয়াচ্ছিল। সো আমি অ্যাকচুয়ালি রায়া হওয়ার পর থেকে আপুদের সাথে কোথাও গেলে আমার কোনো একটা টেনশন করতে হয় না, ওরাই টেক কেয়ার করে ওকে। সো আপু খাওয়াই দিয়ে আর কি ওর সাথে, ওর গরম লাগতেছিল, ওর মানে কিছু জামা কাপড় খুলে ফেলছি, তো তারপর সে যায় একটু মানে নর্মাল হয়েছে। এই আমাদের আউটফিটটা তো আমি ইন্ট্রোডিউস করতে ভুলে গেছি, এই আউটফিটটা ওর ওর যখন সেকেন্ড মান্থের পার্টি করছি কেউ একজন দিছিল, তো যেহেতু এটা ছোটো হয়ে যাচ্ছে, একটা সামার ড্রেস বাট এটা ছোটো হয়ে যাচ্ছে, তো আমি ওকে কিছু উইন্টার ক্লোথস সহ পরাই দিছিলাম এভাবে। আর হচ্ছে আমার ড্রেসটা আমার মামি শাশুড়ি আমাকে গিফট করছে বাংলাদেশ থেকে আসার পরে। সো এবার ঈদের ড্রেস আমার যেটা বাংলাদেশ থেকে আসার কথা ছিল, আপু আমাকে গিফট করছে, ওইটা আম্মুদের লাগেজ সহ হারাই গেছে, ওটা আর পাচ্ছি না আমরা। সো দ্যাটস কনফার্মড অলমোস্ট,
তো ওটা আর পাইনি। আর আম্মু একটা আমার জন্য অনেক গর্জিয়াস একটা ড্রেস নিয়ে আসছে, যেটা ঈদের জন্য না অ্যাকচুয়ালি, এটা যেহেতু অনেক বেশি গর্জিয়াস একটা একটা গাড়ারা, তো এটা আর কি ঈদের জন্য পরিনি। আর যেহেতু রায়াকে নিয়ে বের হবো, সো এর জন্য তো পরা ইম্পসিবল এখন। তো এটা কোনো একটা বিয়ে অথবা কোনো একটা পার্টি, বার্থডে পার্টি বা এরকম কিছু একটা, মানে যেখানে অনেক বেশি গর্জিয়াসভাবে সাজা দরকার, সেখানে পরে গেলেই মানাবে। সো আমরা তেমন একটা সাজগুজ করি নাই, নর্মালভাবেই গেছি একদম, সবাই নর্মাল ড্রেস ছিল। সে তার ভিতরে আমি, রূপান্তি আর আপু, আমরা তিনজন ব্ল্যাক কালার পরছি। আপুরটাও নিউ ড্রেস ছিল, রূপান্তিটাও নিউ ড্রেস ছিল, আমারটাও নিউ ড্রেস ছিল। সো আমরা তিনজনে ব্ল্যাক কালার পরছি। খারাপ লাগেনি, আমাদের তিনজনকে তিন বোন মনে হচ্ছিল। যাই হোক, ওই দিন যেহেতু আমি মানে ওই ড্রেস দুইটা, এটা আর ঈদের ফার্স্ট দিনে যেটা পরছি, এই দুইটাই আমার কাছে ছিল অন হ্যান্ড থাকাতে আর কি আমি ঈদের দুদিন পরতে পারছি। কারণ আমি একদম রোজার, আরও কততম রোজা, বাট আমি আম্মুর বুকি যখন রিসিভ করছি, ওনারা আসছে বাংলাদেশ থেকে, তারপর থেকে আমি আর ব্যাক করি নাই, যেহেতু আমার কোনো জামা কাপড় জুয়েলারি মেকআপ কিছুই আনতে পারিনি। সো কিছু কিছু জুয়েলারি আমার কাছে ছিল, ওই কটা আর কি, মানে যেহেতু ওই বাসাতে যাব নতুন, এই জন্য একটু পরে গেছি, যেহেতু আমি ফার্স্ট ডেতে পরি নাই, কোনো কিছুই পরি নাই। জুয়েলারি অ্যাকচুয়ালি আমি অলওয়েজ পরতে আমার ভালো লাগে না, আমি সিম্পলি থাকতে পছন্দ করি, বাট যেখানে পরার দরকার সেখানেই পরি, শুধু মানে যেখানে একদম নেসেসারি, আদারওয়াইজ আমি পরি না। আম্মু নর্মালি ড্রেস পরে গেছে, ওনার নামাজ পরে উঠছে, আন্টি ছিল, এই হচ্ছে আমরা তিনজন। তিনজনের মধ্যে আর কি মানে তেমন কোনো মেকআপ শেকআপ কেউই করেনি। রূপন্তী আজকাল একটু একটু করতেছে, মেয়েটা আস্তে আস্তে মানে একটু একটু মানে মেয়েদের মতো আর কি ইয়া করতেছে, যেহেতু বড় টিনেজ হয়ে গেছে, টিনেজ অলমোস্ট অ্যাডাল্ট হয়ে যেতেছে, এই সামনের বছর অ্যাডাল্ট হয়ে যাবে। সো এই তো রোহার সাথে রায়া অনেক কনভারসেশন করছিল, মানে অনেক কিছু, আর সে মনে করছে রোহার হাতে ওর চুরি, সো ওইটা ধরে সে টানটানি করতেছিল, যেহেতু সেম চুরি রায়ার জন্য আনা হয়েছিল। রায়া পড়তে পারতেছিল না, বিকজ বড়ো ছিল সাইজে, কারণ ওর হাত এত ছোট যে কোনো মানে কোনো হ্যান্ড মানে বাচ্চাদের সব থেকে ছোটো সাইজটা ওর হাতে লাগে না। ওর নিনা ওকে ব্যাঙ্গেলস, গোল্ডের ব্যাঙ্গেলস গিফট করছে, আজ পর্যন্ত সেটা আমি পরাইতে পারি নাই ওকে, বিকজ হাতে লাগে না। ওর কোনো চেন কোনো কিছু লাগে না, বিকজ ওর ঘাড় এত চিকন যে মানে গলার চেন ওর পেট পর্যন্ত চলে আসে। সো যাই হোক, এই ছিল খাবার আপুদের বাসায়, আমি ভাইয়াদের বাসায়। অনেক অনেক আইটেম করছিল, থ্যাংক ইউ সো মাচ, খাবারগুলো অনেক অনেক ডিলিশিয়াস ছিল। ডিম ছিল, কাবাব ছিল, পোলাও, রোস্ট, গরুর মাংস, খাসির মাংস, শুটকি ভুনা, তারপরে ছিল ইলিশ মাছ, কোরাল মাছ, তারপর চিংড়ি মাছ, সালাদ, ডিজার্টও ছিল। বাট খাবারগুলো অনেক অনেক মজার ছিল, কারণ ইউজুয়ালি আমরা অন্য অন্য ডিস্ট্রিক্টে আর কি যখন আমরা মানে কারোর সাথে ইন্ট্রোডিউস হই, তখন ইউজুয়ালি অনেক মানে দুই একটা খাবার পছন্দ হয় সামটাইমস, বেশিরভাগই পছন্দ হয় না। বাট ভাবিটা আমাদেরকে বলতেছিল উনি নাকি ইউটিউব দেখে রান্না শিখছে, মানে উনি তেমন একটা আমার মতো রান্না জানতো না বিয়ের আগে। সো মানে উনি একদম প্রফেশনালদের মতো রান্না করে, আই ডোন্ট নো হাউ, বাট অনেক অনেক মজার খাবারগুলো রান্না করছে। স্পেশালি খাসির মাংসটা সবাই রান্না করতে পারে না, আমার খাসির মাংস আমি রান্না করি ঠিকই, দু একটা মানুষ পছন্দ করে, বাট আমি নিজেই খেতে পারি না, কারণ ডিজার্টে ছিল ফুড কাস্টার্ড, ম্যাঙ্গো, আর আমাদের নাও কিছু মিষ্টি দই। তো এই ছিল রূপান্তির আউটফিট, এটা হচ্ছে মণিপুর আউটফিট, আর এটা ছিল আমার আউটফিট। তো একদম মেকআপ পুরা যতটুকু করছিলাম ওটাও শেষ হয়ে গেছে, এটা আমরা বাসা থেকে চলে আসতেছি তখন, তো বের হচ্ছিলাম আমরা ওখান থেকে। এই আর কি ছিল আমাদের আজকের ব্লগ।
তো ওখান থেকে আমরা চলে আসতেছিলাম গাড়িতে। এই আর কি, বিচটা অনেক সুন্দর ছিল, দূর থেকে অনেক সুন্দর লাগতেছিল, এই জন্য আর কি ক্যাপচার করা। এই আর কি, আমাদের দাওয়াত শেষ, আমরা বাসা যাইতেছি সবাই। সো আর বাসা যাওয়া হতে পার কথা হবে না, তো আল্লাহ হাফেজ সবাইকে, এন্ড করলাম ব্লগটা।